हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज বিকাল বেলা অনেক দিন পর একটু মাখা খাওয়ার ইচ্ছা হয়েছে রায়ের, তো আজকে তোমাদেরকে দেখাবো আম্মাখা। আমি দেখাবো না, অ্যাকচুয়ালি রাই দেখাবে আম্মাখা। তো আজকে তোমাদের সাথে আম্মাখা শেয়ার করা হবে, আর আমরা আম্মাখা খাবো বিকাল বেলা। দেখেই লোভ লেগে যাচ্ছে, এরকম সুন্দর মেখে রেখেছে। মানে সবই কেটে রেখেছি, এখনো মাখাই, এখনো মাখা হয়নি। তোমাদের সামনেই মাখাবো আমি, তোমাদের সামনেই দেখানো হবে মাখাটা। তো দেখেই আমাদের লোভ লেগে যাচ্ছে, মানে অনেকদিন পর মাখা খাওয়া হচ্ছে। মানে রাই মানে টকের নাম, টক যদি বলো এক পায় রাজি। মানে মানে বিয়ের পর থেকে এত টক খাওয়া দেখেছি, মানে কোন টকটা খায় না, মানে অ্যাকচুয়ালি বিয়ের পরে না, ও তো বিয়ের আগে থেকেই খায়, মানে কোন টকটা বাদ, মানে আমরা আমলকি, পেয়ারা মাখা, তেঁতুল, কদবেল, কি না নেই ওর লিস্টিতে, মানে সবকিছু রয়েছে, মানে সব মাখা খায়। মানে মানে পাগল হয়ে গেছিলাম পুরো বিয়ের পর থেকে। মানে এখন তো একটু কম, আগের থেকে অনেক কম এখন, মানে লকডাউনে আরো কমে গেছে, সেটা তো অন্য কথা, লকডাউনে কমে গেছে, কিন্তু আগের থেকে একটু কম, বাট প্রচুর মাখা খেতে মানে ওস্তাদ একেবারে। তো আজকে অনেকদিন পর আম্মাখা খাওয়া হবে, মানে আমারও একটু ইচ্ছা করেছে। আমি মাঝে সাঝে খাই, বাট ওই কিছু কিছু জিনিস, ওই আমটা মাখা খাই, আর ওই আম কি বলে আমলকি করলে একটু খাই, ব্যাস, আর সেরকম কিছু খাই না। তো আজকে আম্মাখা হবে, তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আম্মাখা, ও রাই আম্মাকে মাখবে, তোমাদের সাথে দেখাবো আজকে আম্মাখা। চলো, জিভে জল চলে আসছে, এত লোভ লাগছে আম দেখে। দেখাও আম, তোমাদেরও আসছে নিশ্চয়ই। তো তোমাদের সাথে আজকে দেখাবো আম্মাখা, চলো। এই দেখো আমটা আমি কেটে রেখেছি, এখন মাখা হবে। এক্সপার্ট একেবারে, মানে কি বলবো, মানে মাখবে এমন করে, মানে মানে কি বলবো, মানে খেতে এত অসাধারণ, মানে বলার কোনো কিছু নেই, মানে তুমি খেলেই ভালো লাগবে। সে যে মাখাই করে দিক, এত সুন্দর ভাবে মাখবে, মানে দেখার মতন, যেরকম দেখার মতন সেরকম খাওয়ারও মতন, মানে একদম, মানে এখন অত কিছু নেই লকডাউনে, এখন কিছু নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু মাখা একেবারে, আমি অনেক কিছু দিই এর মধ্যে, মাখার মধ্যে, এখন আপাতত ঘরে যা যা আছে আমি সেইগুলো দিয়েই আমটা আজকে মাখবো। তাহলে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো আমি এখন তোমাদের সামনে আমটা মাখাচ্ছি, লেবু দিয়ে দেবো একটু, এখানে গন্ধরাজ লেবু দিলে সব থেকে ভালো হয়, একটু গন্ধটা হবে তার জন্য। বন্ধুরা, আমার কিন্তু দেখেই লোভ লাগছে, মানে খাওয়া ও মাখার অবধি আমি ওয়েট করতে পারবো কিনা বলতে পারছি না। আম্মাখাটা কিন্তু আজকে বিট নুনটা নেই, হজমলাও নেই, জল জিরাটা ছিল, জল জিরাটা দেব, একমাত্র আম্মাখাটাই একটু আধটু খাই, তার জন্য মানে লোভ লেগে যাচ্ছে। উফ, সাথে আবার কাসুন্দি, আমাকে কাসুন্দি না দিলে আমি মাখাটার তো মান সম্মানটাই চলে যাবে। বন্ধুরা কেমন লাগছে জানিও কমেন্টে, থাকতে আর পারছে না ক্যামেরাম্যান, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেখেই কেমন লাগছে।
গরমকালে মাঝে সাঝে দুপুরবেলা বিকেলবেলা একটু মানে আম মাখা হলে ভালোই লাগে। আমার গরমকাল বলে এরকম কোনো কথা নেই, রায়ের রায় 12 মাস কাজ চলে। রায়ের যদিও গরমকাল বলে ব্যাপার নেই, ওর 12 মাসই চলে, মানে কখন মানে খায় না সেটাই হচ্ছে ব্যাপার। আর আমার কোনো টাইম লাগে না, দুপুর টাইম বা বিকাল টাইম বা মন যখন চাইবে তখনই ব্যাস মাখা শুরু হয়ে গেল। আমি রাতেও মাখিয়ে খাই আমার ইচ্ছা হলে আর কি। আমি একটু খেয়ে দেখি। এসব কি করছে বন্ধুরা, দেখেছ তো? একটু চিনি লাগবে, লোভ দিয়ে দিচ্ছে। বন্ধুরা রায়ের আম মাখা বানানো কমপ্লিট। এই দেখো কেমন দেখতে লাগছে বলো, রাই এবার খেয়ে জানাও বন্ধুদের কেমন লাগছে। একদম, কিন্তু আমি খাবো, তোমরা কেউ লোক টোক দিও না, তোমরাও বানিয়ে বানিয়ে খেও বাড়িতে। আমরা এখন খাচ্ছি, ও দারুন দারুন হয়েছে। দেখেছো রায়ের এক্সপ্রেশনই বলে দিচ্ছে কেমন হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। ও আমি আয়োজন করতে পারছি না, আমিও খাই। ক্যামেরার ওপারে যে তার অবস্থা তো একদম অবস্থা খারাপ, আমি খাচ্ছি ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়াও বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখি, দাঁড়াও বন্ধুরা আমিও এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে, দেখি দাঁড়াও এরকম মাখা। ও একটু একটু ঝালটা একটু বেশি লাগছে, ঝালটা আমি একটু কম খাই বলে, বাট অসাধারণ। এরকম মাখা হলে বিকালবেলা আর কিছু লাগে না, গরমকালে স্পেশালি গরমকালে। তোমাদের কেমন লাগলো জানিও, আজকে শুধু আম্মা খাই, তোমাদের সাথে শেয়ার করছি রায়ের আম্মাখা বানানো। রাই ও আর ও এখন কি বলবে, এখন খেতে ব্যস্ত, ও এখন খেতে ব্যস্ত। বলো সামনে এরকম থাকবে আর খেতে পারবো না, এটা কখনো হয়? তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আর এখানেই শেষ করছি, শুধু আম্মাখা দেখিয়ে তোমাদেরকে। আবার দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। আমরা এখন বসে আম্মাখা খাই, তোমরাও বাড়িতে এই গরমকালে একটু মাঝে সাঝে আম্মাখা বানিয়ে খেয়েও ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইকটা তার সাথে রায়ের জন্য অবশ্যই একটা লাইক করে দিও। এরকম সুন্দর তোমাদের আম্মাখা দেখালো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে, টাটা।